নমস্কার বন্ধুরা মাত্র দু কাপ ময়দা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো একদম মিষ্টির দোকান বা মেলার দোকানের মতো গজা এই ছোট গজা বাড়িতে কিভাবে খুব সহজে পারফেক্টভাবে বানাতে হবে সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গজা বানানোর জন্য এখানে আমি দু কাপ নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে কালো জিরে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোটো চামচের খাবার সোডা তো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পর এবারে দিয়ে দেব আমি তিন চামচ পরিমাণ ঘি এখানে তোমরা সাদা তেল আর ঘি দু রকম মিশিয়ে নিতে পারো তবে ঘি দিলে স্বাদটা একদম দোকানের মতো আসবে ঘিটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকমভাবে বেশ কিছুটা ময়দা মুঠো করার পর তারপর দেখো ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে এবার নর্মাল তাপমাত্রা জল দিয়ে একটা শক্ত করে মাখা মেখে নেব। তো শক্ত করে মাখাটা মেখে নিতে হবে এটা শুধু মাথায় রাখবে নরম করে মাখতে যাবে না তো মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে মাখাটাকে মেখে নিয়েছি আর দেখো মাখাটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি একটু টাইট করে মেখে নিয়েছি এবার মাখাটাকে আমি একটু রেস্টে রেখে দেব। তো আমি মাখাটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি ফিরে এলাম পনেরো মিনিট পর আরও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর দেখো দুটো হাতের সাহায্যে এরকম গোল করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো বেশ শক্ত করে বা টাইট করে মেখেছি এবার কিচেন স্ল্যাবের ওপর একে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি হাত দিয়ে চেপে নিয়ে এবার বেলনির সাহায্যে প্রেস করে করে বেলে নেবো তো খুব বেশি পাতলা করে বেলবো না মোটা রেখেই বেলে নেব তো এইভাবে চার থেকে পাঁচ বার বা ছবার এটাকে ভাঁজ করে করে বেলতে হবে বেলে নেওয়ার পর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর দেখো ময়দা ছড়িয়ে এবার একটা সাইড থেকে ময় নিয়েছি তারপর আরও একটা সাইড থেকে মুড়ে নিলাম দুটো সাইড থেকে মরে নেওয়ার পর আবারও বেলে নিচ্ছি এইভাবে আমি কাজটা পাঁচ থেকে ছয় বার করে নেব এইভাবে বেলবো আর ওপরে ময়দা ছড়াবো তারপরে আবার মুড়ে নেব আবারও বেলে নেব। এইভাবে বেশ কয়েকবার করলে কী হবে গজা যখন তৈরি হবে ভেতরে কিন্তু ভাঁজ বা লেয়ার তৈরি হবে তাতে করে রসটাও ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো এইভাবে আমি ছয় বার করে নিয়েছি তো ছয় বার পর দেখো আমি সাইড থেকে এবার একটা সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু ছোট গজা তৈরি হবে তাই ছোটো ছোটো সেপে আমি কেটে নিচ্ছি তো দেখো একটা সাইড থেকে প্রথমে কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপর আড়াআড়িভাবে কেটে নেবো এইভাবে খুব সহজেই আমরা ছোট গজার শেপ দিয়ে দেবো আর এগুলো একদম সমান সমান বা চার চৌকো হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো দেখো যেহেতু ছোটো গজা মেলার দোকানে যেরকম পাওয়া যাবে বা মিষ্টির দোকানে বিভিন্ন রকম শেপে পাওয়া যায় তবে চেষ্টা করবে সবগুলোকে একই শেপে কাটার শুধু এটা মাথায় রাখবে তো এইভাবে আমি প্রত্যেকটা ছোট গাজাকে দেখো সুন্দর করে কেটে নিচ্ছি মাখাটা যদি একটু টাইট করে মাখো খুব সহজেই করে নেওয়া যাবে তো এইভাবে দেখো আমি সমস্ত ছোট গজাগুলোকে সেপ দিয়ে নিয়েছি এবারে তেলটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব বেশি অতিরিক্ত গরম করিনি তারপরে দেখো আমি সমস্ত গজাগুলোকেই দিয়ে দেব। তো আবারও বলছি গজা ভাজার সময় কিন্তু গ্যাসে ফ্লেমটাকে রাখবে লো টু মিডিয়ামে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কী হবে এগুলো খুব সুন্দর করে ভিতর পর্যন্ত ভাজা হবে আর একটা সময় দেখবে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এগুলো একদম খাস্তা মুচমুচে হয়ে গেছে তো যখন এরকমটা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে তো দেখো আবার শুনে আশা করছি বুঝতে পারছি এগুলো কতটা পরিমাণ খাস্তা হয়েছে এবার এর মধ্যে যেরকম মেলার দোকানে হয় বাইরে একটু চিনির প্রলেপ থাকবে আর ভিতরে রস ঢুকবে তার জন্য আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি এখানে চিনি আর হাফ কাপ নিয়েছি জল দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি নেবে আর হাফ কাপ নেবে জল এবার শিরাটাকে দেখো ফুটে উঠতে শুরু করেছে মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট জাল করেছি আর আমি আঙুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা এক তারের মতো সিরা দেখো আঙুলের মধ্যে দুটো আঙুলের মধ্যে নিয়ে একটা তারের মতো তৈরি হচ্ছে ঠিক এই অবস্থায় আমি ভেজে রাখা গজাগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা গজাগুলোকে দিয়ে এবার একভাবে ভালো করে মিশিয়ে নেবো প্রথমে তিরিশ সেকেন্ড মতো তিরিশ সেকেন্ড মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর একভাবে নাড়াচাড়া করতে হবে শিরাটা একদম গাঢ় হয়ে যাবে আর একভাবে এটাকে নাড়তে হবে আস্তে আস্তে করে দেখবে চিনির প্রলেপটা ঠান্ডা হতে শুরু করবে আর এটা একদম গজার গায়ে সুন্দরভাবে লেগে যাবে নাড়াচাড়া একদম বন্ধ করবে না একভাবে করতে করতে দেখবে একদম এগুলো খুব সুন্দর করে গায়ে আস্তরণ পড়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ তারপর একটা স্ট্রেনার বা চালনির মধ্যে নিয়ে নেবে খুব ভালো করে ছেঁকে নেবে ফলে এক্সট্রা চিনির অংশগুলো পড়ে যাবে তারপর প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি একদম দেখতে হয়েছে মিষ্টির দোকান বা মেলার দোকানের মতো বাইরে থেকে খাস্তা ভিতর থেকে রসালো অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ